আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিসমিল্লাহ রহমানি রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ওয়ার্টি থেকে সবাইকে স্বাগতম ফারহানাস কুকিং হাউজে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের সকলেরই পছন্দের একটি রেসিপি স্বামী কাবাব রেসিপি এবং বিপ কাবাব রেসিপি বিপ কাবাব রেসিপিটা খেতে সবাই পছন্দ করে কিন্তু কীভাবে তৈরি করব অনেকেই কিন্তু প্রশ্ন করেন অনেকেই কিন্তু জানেন না আবার অনেকে কিন্তু জানেন সঠিক সময়ে কিভাবে মশলাগুলা ব্যবহার করতে হবে চলুন তাহলে আজকের এই স্বামী কাবাব রেসিপিটা তৈরি করে নিই আমরা বাসাতে বেশি কিছু প্রয়োজন নেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ গরু মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ বুড়ের ডাল স্বামী কাবাব রেসিপি তৈরি করতে অবশ্যই বুড়ের ডালটা লাগবে এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটি দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ এক চা চামচ দিয়ে দিচ্ছি রোস্টেড ভাজা জিরে গুঁড়ো দুটি তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি এখানে চারটা সাদা এলাচ একটি কালো এলাচ তিন চার টুকরা দারচিনি হাফ চা চামচ দিয়ে দেবো আমি সাদা গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দেব স্টার দুই টুকরা দিয়ে দেবো জয়ত্রী একটু জয়পল দিয়ে দেবো আমি সবগুলো মশলা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তারপর আমি এখানে বলে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লং দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি দুই টুকরা জয়ত্রী দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোলমরিচ আর সামনে একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিয়েছি আমি আপনার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব অনেকে খেতে কিন্তু খুব পছন্দ করেন কিন্তু তারা কিন্তু জানে না কীভাবে তৈরি করতে হয় আবার রেস্টুরেন্টে গেলে একটা স্বামী কাবাব রেস্টুরেন্ট অনুযায়ী ফিস পরে একশো থেকে দেড়শো টাকা এবং বাহিরে যদি আপনি রেস্টুরেন্ট অনুযায়ী নেবে সেটা তো এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি একদম সিম্পলভাবে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন আর এই মশলাগুলা সময় কিন্তু সবারই ঘরে আছে এ পর্যায়ে আমি কোনো ফানি অ্যাড করিনি আমি এখন এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসটার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন এই পর্যায়ে আমি দিব দুই কাপ গরম পানি অ্যাড দেবো আমি এটা একেবারে ডুবুডুবো দেওয়ার পানি দেওয়ার দরকার নাই আপনার যাতে এখানে মাংস আর ডালটা ডুবে যাওয়া ওই পরিমাণ দেবেন তো এইভাবে আমি আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি নাইনটি পারসেন্ট এখন ওগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পরে এরকম হয়েছে এর সাথে আমি কিছু মশলা মেশাবো এখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দেব দনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো এখানে আমি পুদিনা পাতা কুচি সাত মতন দিয়ে দেবো আমি লবণ আমি যে এখানে যে গরম মশলাগুলা ব্যবহার করেছি আপনারা যদি গরম মশলাগুলা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে বাজারে যে কেনা গরম মশলার প্যাকেট আছে সেখান থেকে দিতে পারেন তো আমার কাছে সব সময় আপনার আস্তা মশলাটাকে সিদ্ধ করে একসাথে একসাথে প্ল্যান করলে এটার কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে এখন এখানে আমি একটা ডিম স্বামী কাবাব এবং বিফ কাবাব তৈরি করতে অবশ্যই ডিমের প্রয়োজন হবে আপনি বিপ কাবাব তৈরি করার জন্য তো অবশ্যই ডিমটা দরকার তো এখানে আমি একটা ডিম দিয়েছি দেখতে পাচ্ছি যে একটু ডিম লাগবে আমি এখানে যাতে ডিম আরেকটা লাগতেছে তা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এখানে ডিমটা অ্যাড করবেন একেবারে কিন্তু দুইটা ডে অনেকে আছে যে থকথকা হয়ে যায় ওরকম হলেও হবে না যাতে আপনার যে কাবাবগুলো তৈরি করবেন আপনার সুন্দর একটি শেপ হিসাবে আসতে পারে সেই অনুযায়ী করে আপনি ডিমটা অ্যাড করবেন তা আমার এখানে দুইটা লেগে আছে প্রিয় দর্শক ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা একটু ফলো করে সাথে থাকবেন এখন আমি হাতে কিছু আপনার ঘি লাগিয়ে নিয়েছি এখন একটু গোল করে অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি কাবাব শেপ করে নিয়েছি এভাবে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশটা হয়েছে এক কাপ মাংস দিয়ে আর হাফ কাপ মসুরের ডাল বুটের ডাল দিয়ে এখানে বুটের ডালটা দেওয়ার চেষ্টা করুন অন্য কোনো ডাল না দিয়ে তো এভাবে করে আমি তৈরি করে নিয়েছি তা আপনি এখানে যে বিশ পঁচিশটা একই দিন খাবেন তার জন্য কোনো কথাই নেই আপনার পরিবারের সদস্য হয়তো চারজন আছে আপনি নষ্ট করবেন কেন তো এভাবে তৈরি করে আমি এখান থেকে কিছু রেখে দেবো আর বাকিগুলোকে আমি একটা স্টিলের প্লেটে করে ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দেব তারপর যখন এগুলা শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে আপনি রেখে দিয়ে মাসের মট মাস খেতে পারবেন প্রায় দুই তিন মাস খুব ইজিলিভাবে খেতে পারবেন তো যাতে রমজান মাস দু তিন মাস আমাদের লাগে না আমাদের দুই তিন দিন পর পরে কিন্তু বাইরে করে খেতে হয় আর সামনে চলে আসছে কোরবান আবার আমাদের তো বছরের দুইটা ঈদ উরফরফিদ দুই মাসের ভিতরে হয় তো আশা করি যারা জানে না তারা এ সিম্পলভাবে শিখে নিতে পারেন আর এই কাবাবটা তৈরি করতে ভাজা করতে সাত থেকে আট মিনিট সময় নিয়ে করবেন যাতে আপনার ভিতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায় তা আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো এটাকে ভেজে নেব এটার চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে এসেছে তা এখন আমি একটা চাটনিতে উঠিয়ে নিয়েছি তেলগুলা ঝরিয়ে এনেছি এভাবে আপনি এমনি শুধু শুধুও খেতে পারেন এবং কি ফলাউর সাথেও খেতে পারেন আমরা যখন বাজার থেকে মরক ফলাও নিয়ে আসি তখন এখানে আমাদেরকে কাবাব দিয়ে থাকে আপনারা আমি এখানে বিপ নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন নিতে পারেন চিকেন নেওয়ার সময় চিকেনের সাথে ডালটা সিদ্ধ করার দরকার নেই সেই শুধু আপনারা ডালটাকে সিদ্ধ করে নেবেন কারণ চিকেনটাকে ব্র্যান্ড করে নিলে হয়ে যাবে বা সেখানে আমি আর্ট পিস নিয়ে নিলাম এখন এগুলোকে আমি পরিবেশনের জন্য একটু ডেকোরেট করে নেব তো আমি এখানে নিয়ে নিলাম আমার সদস্য সংখ্যা চারজন আছে আমরা তা আমরা দুজন করে দুটা দুটা করে খাওয়া যাবে এইভাবে আমরা নিয়ে নিলাম আমার ছোট্ট দুটি বেবি আর আমরা হাজব্যান্ড ওয়াইফ আছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ইয়ামি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে হয়ে গেছে পারফেক্টভাবে যেটা হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গিয়েছে এটা ভাজা তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম